প্রবৃদ্ধি যেটা ছিল সেটা তো কমে 5% পর্যন্ত ছিল, এখন প্রবৃদ্ধির জায়গা আর নাই, রেমিটেন্স কমতির দিকে চলে যাচ্ছে। তারপরে মানুষ রেমিটেন্স পাঠাচ্ছেন কম, কারণ কার মার্কেট এবং ডলারের সরকারি ডলার যে দামে দেওয়া হয় দুইটার মধ্যে ব্যাপক ফারাক আছে। মানুষ হুন্ডির মাধ্যমে আসলে পাঠাচ্ছেন, হয়তো এমনকি ডলারও কম পাঠাচ্ছেন, যেটুকু প্রয়োজন সেটুকুই পাঠাচ্ছেন। কাজে এই যে ডলার আসে না ফর্মাল চ্যানেলে, হুন্ডির মাধ্যমে আসে, এবং সেটা অর্থমন্ত্রী বলছেন প্রায় অর্ধেক, কিন্তু বহু অর্থনীতিবিদের মতে এটা এমনকি আমাদের ফর্মাল চ্যানেলে যে পরিমাণ রিজার্ভ রেমিটেন্স আসে তার চাইতেও বেশি। যদি $21 বিলিয়ন হয় ফর্মাল চ্যানেলের রেমিটেন্স, প্রায় $21-22 বিলিয়ন কিংবা তার চাইতে বেশি হচ্ছে আমাদের হুন্ডির মাধ্যমে আসা জায়গা। তো হুন্ডির মাধ্যমে যে টাকাটা আসে সেটার ফলে হয়তো এখনও পর্যন্ত এইভাবে ব্যাংক লুট করার কারণে কিংবা সরকারের এই যে অর্থনীতি এত লুটপাটের কারণেও কিছুটা টিকে আছে। কিন্তু যেটা মনে রাখা দরকার যে এই বিপুল পরিমাণ টাকাটা ডলার আকারে কিন্তু বাইরেই থেকে যাচ্ছে। এক তো হচ্ছে ব্যবসায়ীরা ডলার ঢুকতে দিচ্ছে না, দুই হচ্ছে ওইটা বাইরেই থেকে যাচ্ছে। এই বাইরে থেকে যাওয়া জিনিসটা আমাদের খুব গুরুত্বের সাথে নিতে হবে, যে বাংলাদেশে যারা টাকা লুট করে তারা এই বাইরে থেকে থাকা ডলারগুলো ক্রয় করে এবং বিদেশে তারা এইভাবে টাকা পাচার করে যাচ্ছেন। তো টাকা পাচারের বন্ধ, একদিকে ব্যাংক ঋণ খেলাপি বাড়ছে, সেই টাকা কিন্তু আসলে পাচার হচ্ছে। অর্থনীতি আমার একটা চক্রের মধ্যে ঢুকেছে, যেই চক্রটা কোনোভাবে আর ভাঙা কোনো উদ্যোগ, কোনো রেগুলেশনস, কোনো ব্যাংক অথরিটি বলেন, সরকারের পক্ষ থেকে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে বলেন, কোনো কারো সুপারিশ কোনো কিছু না শুনেই এটা অব্যাহতভাবে এখনো পর্যন্ত চলছে, এমনকি এই শেষ পরিস্থিতিতেও চলছে। সরকার নির্বাচনের আগে বলে অনেকগুলো বাস্তব অর্থনৈতিক পদক্ষেপও গ্রহণ করছে না, যেগুলো করা খুব জরুরি অর্থনৈতিক ধস ঠেকানোর জন্য। তো এগুলো আমাদের এখানে আছে, কিন্তু আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে এই সরকার টিকে আছে কিভাবে, এই সরকার জনগণের ভোট ছাড়া টিকে থাকার কারণ তাকে ক্ষমতার খুঁটিগুলোকে সবসময় সুবিধা দিতে হয়েছে, বিপুল পরিমাণ দুর্নীতি স্বেচ্ছাচারিতা করতে দিতে হয়েছে, এবং নানাভাবে এই যে রাষ্ট্র প্রশাসনের সমস্ত ক্ষেত্রে কর্তা ব্যক্তিরা, ব্যবসায়ীরা, আত্মীয় স্বজন, ভাই বেড়াদাররা একটা বিপুলভাবে এই লুটপাট এবং দুর্নীতির অংশীদারে পরিণত হয়েছে, তারা এই চক্রটাকে ক্রমাগত একে বলে রিপ্রোডিউস এবং রিএনফোর্স করে যাচ্ছেন, একে ক্রমাগত পুনরুৎপাদন করছেন এবং আরও গভীর এবং ব্যাপক করে তুলছেন। এই তৎপরতা বন্ধ করার কোনো সামর্থ্য শেখ হাসিনা সরকারের নাই, কারণ সে পুরো টিকে আছে এই দুর্নীতি লুটপাটের এই প্রক্রিয়ার উপরে, এবং যেটা ক্রমাগত পুঞ্জীভূত হতে হতে বাংলাদেশকে একটা অর্থনৈতিক ধসের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই বর্তমান যে রাজনৈতিক বন্দোবস্ত, একটা ফ্যাসিস্ট সরকার, জনগণের ভোট ছাড়া সরকার, ন্যূনতম জবাবদিহিতাহীন সরকার, এই সরকার যে অর্থনৈতিক বন্দোবস্ত কায়েম করেছে এবং যার উপরে রাজনৈতিক ক্ষমতা টিকে আছে সেটা যদি বহাল থাকে তাহলে অর্থনৈতিক ধস একটা আসন্ন কিংবা অনিবার্য প্রক্রিয়া দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এবং খেয়াল রাখুন, আজকে গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন এটা বিস্ময়কর, যে তিনি আরেকজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে, একজন অসুস্থ মানুষ হাসপাতালে আছেন তার সম্পর্কে এই রকম বক্তব্য দিতে পারেন। রাজনৈতিক শিষ্টাচার চিষ্টাচার কোনো শব্দই আসলে এখন আর প্রযোজ্য নয়। একজন মানুষ কি পরিমাণ ঘৃণা উৎপাদন করতে পারলে নিজের ভেতরে এইভাবে আরেকজন সম্পর্কে বক্তব্য দিতে পারেন, এবং এই বক্তব্য দেওয়ার পরও বাংলাদেশে আবার ওনাকে আমাদেরকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণ করতে হবে, এই যেই বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করতে চান। কিন্তু এর মধ্যে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে বাংলাদেশে তিনি জোর করে ক্ষমতায় থাকবেন, বাকিরা মরে যাক, বাকিরা জাহান্নামে যাক, মানুষ ভোট দিতে না পারুক কিছুই এসে যায় না। গতকালকের বক্তৃতার প্রধান সারবস্তুটা এইরকম যে আমি এত এত উন্নয়ন করেছি, আর বিরোধী দলকে যারা এরকম বোমা মেরেছে, ওই করেছে, সেই করেছে, এখন তো মরার বয়স হয়েছে, মরবে, কাজেই আমাকে ক্ষমতায় থাকতেই হবে, ভোটের দরকার কি? কারণ আমি তো আপনাদের উন্নয়ন দিচ্ছি, আর বিরোধী দল মানে তো বোমা হামলাকারী ইত্যাদি, এবং তারা মৃত্যুপথযাত্রী, মরার বয়স হয়ে গেছে, কাজে আমি ক্ষমতায় থাকব, ভোটের কোনো দরকার নাই, এটা ছিল তার বার্তা। এই যে রাজনৈতিক বন্দোবস্ত আজকে তিনি বহাল রাখতে চাইছেন, এই বন্দোবস্ত যদি বহাল থাকে তাহলে বাংলাদেশে
এই রকম একটা বিরাট আকারে অর্থনৈতিক নৈরাজ্য তৈরি হবে এবং তারা এই অর্থনৈতিক নৈরাজ্য তো ঠেকাতে পারবে না যেটা করবে মানুষের বিক্ষোভ এবং বিদ্রোহ দমন করার জন্য আরও রাষ্ট্রশক্তিকে একটা সর্বগ্রাসী একটা সর্ব হামলাকারী ফ্যাসিস্ট যন্ত্রে তারা ইতিমধ্যেই পরিণত করেছে সেটার প্রয়োগ ঘটাচ্ছে ভবিষ্যতে এটা করবে কাজেই বাংলাদেশ সত্যিকার অর্থে যেমন অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বাংলাদেশ একটা রাজনৈতিক বিপর্যয়ের মুখে যাচ্ছে কারণ বর্তমান সরকার টিকে থাকার অর্থ হচ্ছে এখানে এমন এক বিভাজন সৃষ্টি হওয়া এমন এক গৃহযুদ্ধ অবস্থার সৃষ্টি হওয়া যেটা বাংলাদেশকে রাজনৈতিক বিপর্যয়ের দিকে নেবে কথা বাজে আচ্ছা আমি শেষ করি এই কথা বলে যে এই সরকার নিজের ক্ষমতা কিংবা গদি রক্ষার জন্য তারা এখন বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনেও অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে বিপর্যয়ের মধ্যে ফেলছে শেষ কথাটা এটাই বলবো বাংলাদেশের 75% রপ্তানির বাজার হচ্ছে পশ্চিমা দেশে ইউরোপ ইউকে এবং যুক্তরাষ্ট্র ক্যানাডা আজকে বাংলাদেশের এই বিরাট রপ্তানি বাজার যেটা শ্রমিকরা উদ্যোক্তারা তৈরি করেছেন সেই রপ্তানি বাজার হুমকির মধ্যে ফেলে এই সরকার তার গদি টিকিয়ে রাখতে চাইছে কাজেই আজকে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই বিপর্যয়ের মুখে আমরা থাকব বিপর্যয়ের দিকে বাংলাদেশকে ঠেলব নাকি আমরা বাংলাদেশকে রক্ষা করে জনগণের বাংলাদেশে পরিণত করব গণতন্ত্র মঞ্চ সেই নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়ছে আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য জোরদার করার জন্য আহ্বান জানাই আমি একটু সময় বেশি নিয়েছি দুঃখ প্রকাশ করি